এক দেশ থেকে অন্য দেশে যেতে হলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো পাসপোর্ট, এরপর ভিসা, এবং দুটোই হতে হবে বৈধ। তবে এবার পাসপোর্ট ছাড়াই বিদেশ ভ্রমণের বিষয়টি সম্ভব করেছে সৌদি আরব। এখন থেকে পাসপোর্ট না থাকলেও যাওয়া যাবে এই দেশটিতে, কিন্তু সেটা কিভাবে জানাচ্ছেন এসআই রাজ। এখন থেকে পাসপোর্ট না থাকলেও যাওয়া যাবে সৌদি আরবে, এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এর মধ্যে ডিজিটাল নথি তৈরি করে ফেলেছেন তারা। দেশটির একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, সৌদি আরবের পাসপোর্ট বিভাগের জেনারেল ডাইরেক্টরেট রিয়াদ ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত লিপ ইয়ার 2024 সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্যাভিলিয়নে আগত দর্শনার্থীদের সামনেই ওই ডিজিটাল নথি ব্যবস্থা প্রদর্শন করা হয়। এই ডিজিটাল ডকুমেন্ট সার্ভিস সৌদি নাগরিক, বাসিন্দা এবং দর্শনার্থী সহ সুবিধাভোগীদের দেওয়া ডিজিটাল এবং প্রযুক্তিগত সমাধানগুলোর একটি। এর আওতায় থাকা ব্যক্তিরা সৌদি আরবের অভ্যন্তরীণ পরিষেবাগুলো পাবেন। মূলত পরিষেবাটির লক্ষ্য হল একটি ইউনিফাইড নম্বর দেওয়ার মাধ্যমে দর্শনার্থীদের সৌদি আরবে আগমন প্রক্রিয়া সহজতর করা। দর্শনার্থী বা ভ্রমণকারীরা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাপসার ইলেকট্রনিক প্ল্যাটফর্ম থেকে নিজেদের ডিজিটাল পরিচয় বা ইউনিফাইড নম্বর বের করার সুযোগ পাবেন। এই ডিজিটাল পাসপোর্ট ব্যক্তির মোবাইল ফোনে থাকবে। এর মাধ্যমে ভ্রমণকারী দেশটির কোথায় অবস্থান করছেন সেটাও জানা যাবে, ফলে কোনো কাগজে পাসপোর্টের প্রয়োজন পড়বে না। ভিশন নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন লিপ ইয়ার 2024 এ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অংশ নিয়ে উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনী ডিজিটাল সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরে। এই উদ্যোগের মূল লক্ষ্য নিরাপত্তা, ভিড় ব্যবস্থাপনা, মানব ও পরিবেশগত নিরাপত্তা, বিশ্বব্যাপী অনুষ্ঠানগুলোকে উন্নত করার পাশাপাশি সৌদি আরবের ভিশন 2030 পূরণ করা। এদিকে রমজানের আগে দেশটিতে 23,000 অধিবাসীকে গ্রেপ্তার করা হয়। দেশটির আইন শৃঙ্খলা বাহিনী আবাসন, শ্রম ও নিরাপত্তা আইনের লঙ্ঘনের দায়ে তাদের গ্রেফতার করে। গত 2 বছরের মধ্যে সেটিই ছিল সর্বোচ্চ সংখ্যক গ্রেফতার অভিযান। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বসবাস আইন লঙ্ঘনের অভিযোগে মোট 12,951 জনকে এবং সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ করায় 3,497 জনকে গ্রেফতার করা হয়। এছাড়া শ্রম আইন লঙ্ঘন করায় বাকিদেরকে গ্রেফতার করা হয়। এস আই রাজ, এটিএন নিউজ।